নোটিশটা কি ছিল? 15ই সেপ্টেম্বর ছাত্র যুবকদের 4টা সংগঠন মিলে নির্দিষ্ট 3টা বিষয়কে সামনে রেখে তারা আগরতলায় জমায়েত করে মুখ্যমন্ত্রীর কাছে সচিবালয়ে এসে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়ার জন্য আগেই অনুরোধ জানিয়েছিল। তাতে বিষয় ছিল 3টা, সবার জন্য শিক্ষা, সবার কাজ এবং সন্ত্রাস মুক্ত ত্রিপুরা। এটা নিয়ে দেখা গেল তারা যখন এগুবার চেষ্টা করছে তখন পুলিশ তাদের উপর শক্তি বা বল প্রয়োগ করে লাঠি চালায়, কাদানে গ্যাস চালায়, জলকামান চালায়, এবং এগুলো ছবিতে উঠেছে, আপনারা এগুলো ক্যারি করেছেন, সমস্ত ত্রিপুরার মানুষ দেখেছে। আমাদের কাছে প্রশ্ন একটাই, যে বিষয়গুলি নিয়ে তারা জমায়েত হয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবার চেষ্টা করেছিলেন, এগুলো তো শুধুমাত্র DYFI বা SFI, TSU বা TYF যে 4টা সংগঠন মিলে করেছে, এই সংগঠনগুলির সঙ্গে যারা যুক্ত তাদের দাবি না, এটা গোটা ত্রিপুরার ছাত্র যুবকদের দাবি। আর সন্ত্রাসমুক্ত ত্রিপুরা, এটা সারা ত্রিপুরার মানুষ চাইছেন, এটা তো হতেই পারত। মুখ্যমন্ত্রী এখান থেকে 5-7 জনকে ডেকে নিয়ে কথা বলতেই পারতেন, অতীতে তো এরকম বহু ঘটনা ঘটেছে। এটা না করে লাঠি কেন চালাতে হবে, কাদানে গ্যাস কেন ছুটতে হবে, জলকামান কেন সেখানে ব্যবহার করতে হবে? এবং ভাবটা হচ্ছে এরকম, এই আপনাদের যে ভিডিওর মাধ্যমে যেটা দেখা গেল যে অপরাধীদের বিরুদ্ধে যেন পুলিশ খর্গহস্ত, এই যুবকরা ছাত্ররা তারা কি অপরাধী ছিলেন? তারা তো অপরাধী ছিলেন না।